মাননীয় সাহেব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সুমন আহমেদ, উত্তরখান কলেজের স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা মহামারীতে আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরখান কলেজের স্কুলের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে আমারও স্বাগত। আমি আজ দশম নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিমা বিষয়টি ক্লাস দেব। আমরা আজকে আলোচনা করব অধ্যায় তৃতীয়। তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য, ইংলিশে বলে টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময় মূল্য কি আমাদের জানতে হবে? অর্থের সময় মূল্য কি, দেখো, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই অর্থের সমমূল্য। আবার বলি, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই অর্থের সমমূল্য। একটা এক দেখো উদাহরণ দিয়ে রাখছি, উত্তরটা দেখো। উদাহরণ হচ্ছে দেখো, বর্তমান মূল্য 100 টাকা, আর পরবর্তী বছর মূল্য 100 টাকা। তার মানে কি, বর্তমান মূল্য 100 টাকা, ভবিষ্যৎ মূল্য 100 টাকা। তো অর্থের সমমূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে না, মানে দুইটার মূল্য সমান নয়। এটা কারণ হচ্ছে দেখো, আমি চিত্র আকারে দেখাচ্ছি, এটা কারণ হচ্ছে এখানে সুদের হার দেওয়া নাই, তাই এখানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয়। দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এই পাশে দেখো, বর্তমান মূল্য 100 টাকা, পরবর্তী বছর মূল্য হবে 110 টাকা। অর্থের সমমূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। কি কারণে সমমূল্য বহন করে? কারণ এখানে বার্ষিক 10% সুদের হার দেওয়া আছে। আমরা জানি 100 টাকার উপর যদি 10% সুদ ধরো, 10 টাকা সুদ হবে। তো 100 টাকা আসল আর 10 টাকা সুদ, তার মানে কি, পরবর্তী বছরের মূল্য হবে কত? 110 টাকা। এই সুদের হারের কারণে কি করে, 100 টাকা আর 110 টাকা দুইটার মূল্য সমান। তার মানে সুতরাং বলা যায় কি, অর্থের সমমূল্যের মূল কারণ কি, সুদের হার। এটাতে এই চিত্রতে সুদের হার এখানে দেওয়া নাই, এখানে সুদের হার দেওয়া আছে। সুদের হার দেওয়া আছে বিধায় দুইটার মূল্য সমান মূল্য বহন করে, আর এখানে সমান মূল্য বহন করে না। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি তোমাদের একটা উদ্দীপক দিয়েছি। উদ্দীপকটা থেকে তিনটে ধরনের বিষয় দেওয়া আছে। উদ্দীপকটা আমরা পড়ি, বন্ধু সাহেব শোনো। জানাম নামি 2 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। এবি ব্যাংক তাকে 8% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় এবং সিটি ব্যাংক 7% হারে 6 মাস অন্তর, মানে কি 6 মাস পর পর, তার মানে বছরে 2 বার চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তার মানে এই নামে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে। দুইটা ব্যাংক দুই রকম অফার দিয়েছে। দেখো এক নম্বর কারণের বিষয় বলছে, জনাব নামি এবি ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবেন। তোমরা একটু ফার্স্টে দেখবা, উদ্যোগকে দেখবা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে এটা কি মূল্য, এটা যদি তুমি ঠিক মতন চিহ্নিত করতে পারো, তোমার অঙ্ক সমাধান করতে সহজ হবে। জনাব নামি 2 লক্ষ টাকা 5 বছর জন্য জমা রাখতে চান, মানে কি 5 বছর জন্য জমা রাখতে চান, তার মানে এখন জমা রাখবে। তার মানে এখানে কি, 2 লক্ষ টাকা কি এখন যেটা জমা রাখবে এটা কি বর্তমান মূল্য? 2 লক্ষ টাকা বর্তমান মূল্য। বর্তমানে 2 লক্ষ যদি আমি এবি ব্যাংকে রাখি, তাহলে 5 বছর পরে কত টাকা পাবো, পাবেন না? তাহলে আমরা একটা সলিউশন করি, আমরা জানি তাহলে যদি এখন যদি 2 লক্ষ টাকা জমা রাখি, তাহলে 5 বছর পর যে টাকাটা পাবো সেটা কি মূল্য? ভবিষ্যৎ মূল্য, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর এখানে এককালীন জমা দেওয়া আছে, এখানে কোনো কিস্তি কিন্তু দেওয়া নাই, মানে এখন 2 লাখ টাকা জমা রাখবো, 5 বছর পর কত টাকা পাবো। দেখো ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে এফপি সমান পিবি উইদিন ব্র্যাকেট
এক যোগ সুদের হার হোল টু দ্য হোল টু দ্য এন, এটা হচ্ছে ভবিষ্যৎমূলক এককালীন সূত্র। এখানে সাইজ বের করো, এখানে কি কি দেওয়া আছে। এখানে এফপি প্রশ্ন মত, এফপি ইংলিশে বলে ফিউচার ভ্যালু, বাংলায় বলে ভবিষ্যৎ মূল্য, মানে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে। পিবি, পিবি মানে কি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু মানে কি বর্তমান মূল্য, বর্তমান মূল্য এখন যেটা এবি ব্যাংকে যে টাকাটা জমা রাখবো এটাই বর্তমান মূল্য 2 লক্ষ টাকা। তারপরে দেখো পিবি, এবার আই, আই মানে কি ইন্টারেস্ট রেট, সুদের হার। আই কি বোঝায়? ইন্টারেস্ট রেট, বাংলায় বলে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট আছে এবি ব্যাংক? 8%। 8% মানে পয়েন্ট যদি বাংলায় 0.08। তারপর দেখো এন, এন কি বোঝায়? নাম্বার অফ ইয়ার মানে সময়, সময় কত দেওয়া আছে 5 বছর। এখানে একটা কথা বলছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে কি, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ জানতে হবে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ প্লাস, সরি আসল প্লাস সুদ, আসল। দেখো চক্রবৃদ্ধি সুদ দেখো, তোমাদের চক্রবৃদ্ধি সুদ কি, আসল যোগ সুদ সমান সমান কি চক্রবৃদ্ধি সুদ, মানে আসল এবং সুদ দুইটার উপর যে সুদ ধার্য করা হবে সেটাই চক্রবৃদ্ধি সুদ। তার মানে এখানে এভিডেন্ট চক্রবৃদ্ধি সুদ দিন। দেখো তাহলে আমরা সলিউশন দিই, দেখো পিবি মান কত আছে 2 লক্ষ টাকা, এক যোগ আই মান আছে 0.08, আর এন মান 5 বছর। এটা ক্যালকুলেশন একবার করে দেখো, সাইন্টিফিক ক্যালকুলেটার মাধ্যমে দেখো। ফার্স্ট টাইম দুটা যোগ করবো, যোগ করলে 1.08 পাওয়ার কত আছে 5, মান বেড়ে গেছে যেটা, সেই মানের সাথে আবার 2 লক্ষ টাকা গুণ করবো। এখন আস্তে আস্তে 2,93,800, 2,93,000, 2,93,865 টাকা লিখে দেয়, কারণ 65 টাকার পরে 61 পয়সা দেওয়া আছে। আমরা জানি 50 পয়সার উপরে থাকলে এখানে 1 টাকা বাড়তি লিখতে হবে। তার মানে এখানে হলো, তাহলে এবি ব্যাংকে 2 লক্ষ টাকা নামে জমা রাখলে 5 বছর কত টাকা পাবে? 2,93,866 টাকা পাবে। যাক, এটা গেল আমরা এবি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়েছে। তার মানে কি নাবিন এবি ব্যাংকে এখন 2 লক্ষ টাকা জমা রাখলে 5 বছর পরে এই টাকাটা উত্তোলন করতে পারবে। আচ্ছা 2 নম্বরে দেখো, কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব নাবিন অধিক লাভবান হবে। তার মানে কি এখানে তুলনা বুঝেছে, কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব নাবিন অধিক লাভবান হবে। এখানে দুইটা ব্যাংক আছে, একটা এবি ব্যাংক আর একটা সিটি ব্যাংক। এবি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করছি, এখন সিটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করলে আমি বুঝতে পারবো কোন ব্যাংকে আমি ভবিষ্যতে টাকা বেশি পাবো, সে তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিব কোন ব্যাংকে টাকা জমা রাখবো। তার মানে তাহলে আমার সিটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। দেখো এখানে কিন্তু একটা কথা বলছে, এবি ব্যাংক সুদ দেয় বার্ষিক ভিত্তিতে, আর সিটি ব্যাংক 7% সুদ দেবে 6 মাস অন্তর। 6 মাস অন্তর মানে কি, বছরে বছরে সুদ দিবে কয়বার? 2 বার। 2 বার সুদ দিলে তাহলে এখানে সিটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আমরা নিতে পারি। আমরা জানি এফপি সমান সমান পিবি উইদিন ব্র্যাকেট এক যোগ আই বাই এম ইন্টু এম। দেখো এর আগে সূত্রতে এবি ব্যাংকের জন্য সূত্র প্রয়োগ করছি, তখন তো এম এর কাজ ছিল না, এখানে এম নতুন করে সংযুক্ত হয়েছে। কেন? কারণ এখানে বছরের
বছরে যখন একের অধিকবার সুদ গণনা করা হবে তখন এর ব্যবহার করতে হবে। তার মানে চক্রবৃদ্ধি সংখ্যা যখন একাধিকবার গণনা করা হবে তখন এম ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বছরে একবার সুদ দিয়েছে, এখানে একাধিকবার না, এই জন্য এখানে এম ব্যবহার করা হয়নি, এখানে এম ব্যবহার করতে হবে। সাইকেল দেওয়া এখানে কি কি দেওয়া আছে, এখানে পি আমাদের বের করতে হবে, এখানে ভবিষ্যৎ মূল্য পিবি 2 লক্ষ টাকা দিয়েছে, আয়ের মান দেখো সুদের হার দেওয়া আছে কত 7%, 7% যদি আমি পয়েন্ট এর লগাই 0.07, সময় কত আছে 5 বছর, সময় কত দেওয়া আছে 5 বছর, সময় কত দেওয়া আছে 5 বছর। এবার আমরা মান বসাই পিবি মান 2 লক্ষ টাকা, আয়ের মান 0.07, আর নিচে এম এর মান বেশি নেই, দেখো এম এর মান, এম মানে কি চক্রবৃদ্ধি সংখ্যা, এখানে চক্রবৃদ্ধি সংখ্যা 6 মাস অর্ধ যখন সুদ দিবে, 6 মাস অর্ধ মানে কি বছরের 12 মাস, তো 6 মাস পর দিলে বছর কত হয় 2 বার, এখানে 2 পাওয়ার আছে, এন এর মান কত 5, এন এর সাথে এম এর গুণের সম্পর্ক, তাই গুণ দিয়ে এম এর মান লিখো। তা ফার্স্টে দেখো আমরা একটা লাইন এখানে বাড়তি করবো, 0.07 কে 0.07 বাদ 2 ফার্স্টে বাদ করলে যেটা আসে 0.03 5, পাওয়ারে গুণ করে কত 5 করে 10, আমরা একবারে করে ভাবো এই একের সাথে 0.035 যোগ করো, হ্যাঁ যোগ করলে আবার পাওয়ার কত হবে, পাওয়ার 10, যে মানটা সে তার সাথে 2 লক্ষ টাকা গুণ করবো, এখানে আসতে আছে 2,82,119, 2,82,120 টাকা লেখো, পয়েন্টে পরে 75 পয়সা আছে, 2,82,120 টাকা। এবার দেখো এখানে কিন্তু বলছে তোমার কোন ব্যাংকে টাকা জমা রাখলে যারা নামি অধিক লাভবান হবে, তাহলে এবি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করছি 2,93,866 টাকা, সিটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 2,82,120 টাকা। এখন কি বোঝাই, দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি কোন ব্যাংকে টাকা বেশি পাবো, এবি ব্যাংকে, এবি ব্যাংকে 2,93,000, এখানে 2,82,000, তাহলে সিদ্ধান্ত কি লিখতে পারি, এবি ব্যাংকে সরকারে লিখে এবি ব্যাংকে টাকা জমা রাখলে জনাব নাবি অধিক লাভবান হবে, অধিক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুঝানো হবে, আজকে এই পর্যন্ত সমাপ্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকো।